নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আবার চলে এসেছি হ্যাপির একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের হ্যাপি নিজের ধৈর্য হারিয়ে ফেলে অন্যদের ওপরও অ্যাটাক করে বসে, মানে এটা জাস্ট আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা যে হ্যাপিও নিজের ধৈর্য হারাতে পারে এবং হ্যাপিও রেগে যেতে পারে। তো আপনারা জাস্ট দেখুন, ভিডিওটা এনজয় করুন অ্যান্ড দেখুন যে আপনাদের হ্যাপি কীভাবে ধৈর্য হারায়। আসলে এখানে হয়েছেটা কি, বাচ্চাগুলোর সাথে হ্যাপি খেলতে চায়, বাট ওর মা যে সাইডে চেঁচাচ্ছে সে তো জানে না যে এত বড় কুকুরটাই বাচ্চাদের মতোই এদের সাথে খেলতে চায়। তো ওর মা ওর ওপর তেড়ে আসে, প্লাস ওর কাকা কাকি জেঠি জেঠিমা সবাই দেখছেন আপনারা হ্যাপির দিকে তেড়ে এসছে, বাট ওখানে ওরা ওর টেরিটারি মার্ক করছে। বাট হ্যাপি কিন্তু খুব শান্তভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করলো এবং পরবর্তীকালে দেখুন ওর অ্যাজ ইউজুয়াল ওর নিজের ছন্দে এগিয়ে চলেছে। এবং আগে আপনারা দেখতে পাবেন যে এখানেও কিছু আছে, এই যে এটা হচ্ছে সামনেরটি হচ্ছে এই পাড়ার আলফা, সেটা হচ্ছে সবথেকে বয়স্ক এবং এগুলো ওরই ছেলে। এরা প্রত্যেক দিন হ্যাপিকে দেখে এরকম গর্জায় তেড়ে আসার চেষ্টা করে, কিন্তু হ্যাপি পাত্তা দেয় না। হ্যাঁ, যেদিন আমাদের ও ফিল করে যে আমাদের অ্যাটাক করতে আসছে সেদিনকে ও হয়তো ঘুরে প্রতিরোধ করতে যায়, বাট না আদার দ্যান ঠিক আছে, ও পাত্তা দেয় না। সো ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি এবং আগে এরম হাঁটতে হাঁটতে যাই। এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর আগের সময়, যখন জাস্ট প্যান্ডেল ফ্যান্ডেল তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে যে প্যান্ডেলের লাইটের স্ট্রাকচার এগুলো রেডি হচ্ছে। তো আমরা হ্যাপিকে নিয়ে রাস্তার ওপর, মেন রাস্তার ওপর চলে আসি এবং দূরে আপনারা দেখতে পাচ্ছেন বাগবাজার বারবাড়ির প্যান্ডেল তৈরি হচ্ছে। এবং চলুন আগে দেখা যায়, এখানে ঠাকুরেরও আপনারা দেখতে পাবেন কিছুটা অংশ, মানে আগেকার তৈরির অংশ, পুরোপুরি ঠাকুর তৈরি এখনও হয়নি যেহেতু এটা পুরোনো টাইমে শ্যুট করা, সেহেতু আমরা আপনাকে বলতে পারছি না এটা নতুন ঠাকুর আর কি, দেখাতে পারছি না। তো দেখুন এটা পুরোনো ঠাকুর, যখন মানে 2022 বছরের জগদ্ধাত্রী ঠাকুর বাগবাজার বারবাড়ি। তো সেই ঠাকুরটাকে আমরা হ্যাপিকে দেখানোর জন্য নিয়ে এসেছি, কারণ নর্মাল টাইমে জগদ্ধাত্রী পুজোর সময় ওকে নিয়ে রাস্তায় হেঁটে বেরোনো তো অ্যাটলিস্ট পসিবল নয়। তো এই হচ্ছে আমাদের বাগবাজার বারবাড়ি অ্যান্ড এই হচ্ছে আমাদের WIP প্রতিমা, মানে এখনও তৈরি হচ্ছে। তো আমরা যাই হোক, ওটা দেখার পর আমরা রাস্তায় আবার বেরিয়ে পড়ি, বাড়ি ফিরবো। এবার বাড়ি ফেরার দিকেই যাচ্ছি, মানে ওকে আরেকটু কিছুক্ষণ ঘোরাবো, ঘুরিয়ে বাড়ি ফিরবো। তো রাস্তা দিয়ে এরকম গাড়ি ফাড়ি গেলে একটু আমরা সাইডে দাঁড়িয়ে যাই, কারণ ওর তো কোনো ঠিক নেই, ওর ছন্দের কোনো ঠিক নেই, একবার এদিক একবার ওদিক করতে থাকবে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই জন্য ফর প্রিকশন আমরা ওকে নিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে যাই, বড়ো বড়ো গাড়ি বা টোটো এলে। আচ্ছা, এটা আর একটা বারবাড়ির ঠাকুর, এটা যতদূর সম্ভব কলুপুকুর বারবাড়ির ঠাকুর, দেখতেই পাচ্ছেন। এবার আমরা বাড়ি ফিরছি, ন্যাচারালি আমরা চেষ্টা করি একটু গলিপথে বাড়ি ফেরার, কারণ গলিপথগুলো ফাঁকা থাকে তো ওকে লং লিজে হাঁটানো যায়, নাহলে লিজ ছোটো করে হাঁটাতে হয়। তো এখানে কিছু আবার সেই এরিয়ার কিছু দাদা, দেখুন সামনে দাদা দিদি আছে দেখতে পাচ্ছেন, তারা তেড়ে আসে ওর দিকে অ্যান্ড এইখানেই আমাদের হ্যাপি আপনাদের হ্যাপি ধৈর্য হারায় এবং ওদের পেছনে ধাওয়া করতে শুরু করে দেয়। তো এই সমস্ত কাণ্ড ঘটানোর পর অ্যাট লাস্ট আমরা বাড়ি ফিরি। আশা করি আপনাদের হ্যাপির নতুন রূপ ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।